गुड मॉर्निंग स्टूडेंट्स, वेलकम बैक टू योर थर्ड लैंग्वेज बेंगली क्लास। आमरा जगदीश चंद्र गल्पटा पढ़छिलाम, जगदीश चंद्र बसु प्रथम अंश आमी पढ़िए दिए तुम्हारे पेज नम्बर 47। आज के आमरा शेष अंशटुकु पढ़ब, तै तो आमरा सेखाने देखेछि आगे भिडियोते आमरा जगदीश चंद्रेर किछु आविष्कार निये कथा बोलेछि, जेखाने तारेर सहाज्य छाड़ाई खबर बा संकेत किभाबे पाठानो जाए सेटार कथा पढ़ेछि, एबं एटाओ जेनेछि जे तिनि लंडन विश्वविद्यालय थेके डक्टर अफ साइंस उपाधि पेयेछिलेन। एइबार आमरा शेष अंशटुकु पढ़ब। एरपर उद्भिदेर चेतना अनुभूति एइसब निये गवेषणा करते थाकेन जगदीश चंद्र। उद्भिदेर चेतना अनुभूति माने उद्भिदेर कोनो सेंस आछे नाकि सेइटा তাকে খুব গাছ তাকে খুব নাড়া দিত এবং তিনি সেই ব্যাপার নিয়ে গবেষণা শুরু করে। গবেষণা যতই এগোয় ততই তার এই বিশ্বাস হতে থাকে যে প্রাণীদের মতো উদ্ভিদেরও চেতনা বা বোধ আছে। এটা নিয়ে তিনি দিনরাত গবেষণা শুরু করেন এবং আস্তে আস্তে তার এই যে ধারণা সেই ধারণাটা বিশ্বাসে পরিণত হয় যে প্রাণীদের মতো গাছেরও অনুভূতি আছে, ফিলিংস আছে। নানা রকম ভাবে স্পর্শ বা আঘাত করলে উদ্ভিদও সাড়া দেয়। এই ব্যাপারটা প্রমাণ করার জন্য তিনি অনেকগুলো যন্ত্র তৈরি করেন। যন্ত্র ছাড়া, প্রমাণ ছাড়া তো বিজ্ঞান কথা বলে না। তা তিনি কি করেন, কতগুলো যন্ত্র আবিষ্কার করা শুরু করেন যে এটাই তার এটাই সত্যি যে উদ্ভিদও একটা প্রাণীর মতন সাড়া দেয়, তার অনুভূতি আছে। তার মধ্যে ক্রেসকোগ্রাফ যন্ত্রটি আসল। তিনি যে উদ্ভিদের যে চেতনা বা বোধ এইটা যে আছে তার জন্য যে যে যন্ত্রগুলো আবিষ্কার করেছিলেন তার মধ্যে হচ্ছে ক্রেসকোগ্রাফ যন্ত্রটা হচ্ছে আসল। এই যন্ত্র দিয়ে তিনি সারা পৃথিবীকে দেখিয়ে দিলেন যে গাছেরও বোধ আছে, কষ্ট আছে, যন্ত্রণা আছে। ব্রোমাইড নামে এই রকম বিষ লাগিয়ে দিলে উদ্ভিদ কিভাবে প্রথমে যন্ত্রণায় কুকড়ে গেল আর তারপর ধীরে ধীরে মরে গেল তা দেখিয়ে তিনি সবাইকে অবাক করে দেন। শুনতেও অবাক লাগছে, তাই না? এটা জগদীশ চন্দ্র প্রথম যিনি আমাদের বুঝিয়ে দিয়েছিলেন, আমাদের না সারা বিশ্বকে যিনি বুঝিয়ে দিয়েছিলেন যে উদ্ভিদের প্রাণ আছে, উদ্ভিদ কষ্ট হয়, উদ্ভিদের যন্ত্রণা হয়। এটা করার জন্য তিনি কি করেছিলেন, ব্রোমাইড নামে একরকম বীজ দিয়েছিলেন যাতে যে উদ্ভিদের উপর তিনি প্রয়োগ করেন সেই উদ্ভিদটা যন্ত্রণায় কুকড়ে যায় এবং শেষে উদ্ভিদটা মরে যায়। এর মাধ্যমে তিনি সারা ফেলে দিয়েছিলেন, বুঝিয়েছিলেন যে উদ্ভিদেরও প্রাণ আছে। ক্রেসকোগ্রাফ যন্ত্র উদ্ভিদের নাড়াচাড়া বা কুকড়ে যাওয়াকে অনেক বড় করে দেখায়, যেটা আমরা বুঝতেও পারি না, আমাদের চোখে পড়েও না। কিন্তু এই যে ক্রেসকোগ্রাফ যন্ত্রটা, এই যন্ত্র দিয়ে খুব সহজে উদ্ভিদের নাড়াচাড়া দেখা যায়। উদ্ভিদের এই কুকড়ে যাওয়া এমনিতে খালি চোখে দেখা যায় না, তবে লজ্জাবতী পাতার কুকড়ে যাওয়া খালি চোখে দেখা যায়, তাই না? লজ্জাবতী গাছে আমরা হাত দিলেই গাছটা পুরো পাতাটা গুটিয়ে যায়, কুকড়ে যায়। এটাও একটা প্রমাণ যে গাছে প্রাণ আছে। দেশ বিদেশে নানা সম্মান লাভ করেছিলেন জগদীশ চন্দ্র। 1917 সালে তিনি বিজ্ঞানের চর্চা আর গবেষণার জন্য বসু বিজ্ঞান মন্দির নামে একটি সংস্থা তৈরি করেন কলকাতাতে। কলকাতাতে তিনি একটা সংস্থা তৈরি করেন 1917 সালে, যে সংস্থাটার নাম হচ্ছে বসু বিজ্ঞান মন্দির। আমাদের দেশের গৌরব যারা বাড়িয়েছেন আচার্য জগদীশ চন্দ্র বসু তাদেরই একজন। তার ছাত্রদের মধ্যে অনেকেই পরবর্তীকালে বিজ্ঞানী হিসেবে বিখ্যাত হয়েছেন। জগদীশ চন্দ্র শুধু বিজ্ঞান নিয়েই থাকতেন না, সাহিত্যও খুব ভালোবাসতেন। এমন না যে তিনি বিজ্ঞানী ছিলেন, অনেক বড় বড় ধরনের আবিষ্কার করেছেন মানে তিনি সারাক্ষণ সাহিত্য চর্চা করছেন, এই বিজ্ঞান চর্চা করছেন, এরকম কোনো ব্যাপার না। সাহিত্যের প্রতিও তার যথেষ্ট আগ্রহ ছিল। লিখতেনও প্রায়, তার লেখা অব্যক্ত,
নামে তিনি যে লিখতে ভালোবাসতেন পড়তে ভালোবাসতেন তার প্রমাণ পাই আমরা তার লেখা এই বইটির মাধ্যমে। 1937 সালে 23 নভেম্বর গিরিডিতে এই বিখ্যাত বিজ্ঞানীর মৃত্যু হয়। তাহলে তোমরা এই ভিডিওটা দেখার পরে আবার পুরো গল্পটা প্রথম থেকে শেষ অবধি অন্তত একবার রিডিং পড়ো, কারণ তা না হলে কিন্তু এর প্রশ্ন উত্তর সলভ করতে তোমাদের বেশ অসুবিধা হবে। তাই ভিডিওটা দেখতে দেখতে বা ভিডিওটা দেখার পরে তোমরা এই পুরো গল্পটা আবারও একবার ভালো করে রিডিং করো। ওকে স্টুডেন্টস, থ্যাংক ইউ।